প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা সবাইকে এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে ভর্তি পরীক্ষা আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোকে তোমার ফোকাসে রাখা উচিত বা কি কি বিষয় ফলো করলে তুমি একটু দুর্বল হলেও তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। ওকে, যারা ভালো পড়ালেখা করো তাদের প্রতি তো আমার সাজেশন থাকবেই অলওয়েজ, এবং তারা আশা করি ভালো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। যারা ভালোভাবে পড়াশোনা করো তাদের কথা বলছি, আর যারা একটু কম পড়াশোনা করো বা যাদের মনে করো যে তোমার বেসিক দুর্বল আছে কিংবা তোমার প্রস্তুতিতে ঘাটতি আছে, তাদেরকে আমি কিছু কৌশল শিখিয়ে দিতে চাই। সেই কৌশলগুলোর একটা হচ্ছে যে অবশ্যই তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যেগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা দিবা। সেটা কৃষির গুচ্ছ হোক, সেটা নর্মাল গুচ্ছ যেগুলো আছে জিএসটি অ্যাডমিশন টেস্ট সেটা হোক, কিংবা অন্যান্য যে গুচ্ছ পরীক্ষাগুলো আছে সেগুলো অবশ্যই তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, পরীক্ষা মাস দিবা। কারণ হচ্ছে যে আমরা গুচ্ছ পরীক্ষাগুলোতে দেখেছি যে অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা, মানে স্টুডেন্ট নেওয়ার জন্য স্টুডেন্ট পাচ্ছে না। এই যে 2020 সালের যারা পরীক্ষার্থী ছিল এইচএসসি পরীক্ষার্থী, তারা যখন গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে দেখা গেছে যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখনো আসন ফাঁকা রয়ে গেছে, স্টুডেন্ট পাচ্ছে না ভর্তি করানোর জন্য। কেন স্টুডেন্ট পাচ্ছে না? কারণ গুচ্ছতে তেমন বেশি সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় নাই। আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে খুব কম স্টুডেন্ট। তো যার কারণে হয়েছে কি, এখন গুচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, যেমন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপর তোমার ইসলামী বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে অনেক আসন এখনো ফাঁকা। কেন ফাঁকা? এখানে হচ্ছে যে স্টুডেন্ট কম সংখ্যক ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করেছিল, এবং যার ফলে দেখা গেছে যে খুব বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করা নাই। তো পাস করা নাই যেহেতু তাদেরকে আর নিতেও পারতেছে না বিশ্ববিদ্যালয়গুলো। তো এই হচ্ছে কন্ডিশন। তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমার যদি মানে প্রস্তুতিতে ঘাটতি থাকে অথবা তুমি যদি নিজেকে একটু দুর্বল স্টুডেন্ট মনে করে থাকো, তাহলে তোমাকে আমি অবশ্যই অবশ্যই বলবো যে গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তো অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করবা। আরেকটা বিষয় হচ্ছে যে যে কৃষি গুচ্ছগুলো আছে সেগুলোতেও অনেকে পরীক্ষা দেয় না। অনেকে মনে করে যে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, এগুলোতে ভর্তি হলেই মনে হয় তুমি সফল। বাট আমি বলবো যে কৃষি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর কিন্তু অনেক ডিমান্ড, কারণ এখান থেকে যে সাবজেক্টগুলো তুমি পরে এখান থেকে বের হবা যে সাবজেক্টগুলোতে, সেই সাবজেক্টগুলোর সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ডিমান্ড আছে। যেমন তোমার কৃষি যেই তোমার এগ্রিকালচার সায়েন্স আছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং আছে, ফিশারিজ আছে, ফরেস্ট্রি আছে, তারপর হচ্ছে তোমার সেখানে ডিবিএম আছে, ওকে, এই সাবজেক্টগুলো থেকে পরে বের হওয়ার সাথে সাথেই তোমার বাংলাদেশের কোথাও না কোথাও বিভিন্ন এগ্রিকালচারাল ফার্মে চাকরি হয়ে যাবে। এই ছাড়া বিসিএসে প্রচুর সিট রয়েছে যারা কৃষি থেকে পাশ করে তাদের জন্য। সো আমি আমার অভিজ্ঞতায় দেখতেছি যে আমার সাথে যারা কৃষিতে ভর্তি হয়েছিল, আমার স্টুডেন্ট, আমার ক্লাসমেট যারা কিংবা আমার স্টুডেন্টও অনেকে ভর্তি হয়েছে, তাদেরকে আমি দেখছি যে তারা বের হওয়ার সাথে সাথেই কোনো না কোনো ফার্মে তাদের চাকরি হয়ে গেছে। ইভেন আমাদের বড়বা যারা তাদেরকেও আমরা এরকম দেখেছি যে তাদের কোথাও না কোথাও চাকরি হয়ে যাচ্ছে। বাট হয়তো তারা প্রাইভেট, অনেকে প্রাইভেট ফার্মে ঢুকতেছে, অনেকে সরকারি বিসিএস এর মাধ্যমে সরকারি ফার্মগুলোতে ঢুকতেছে, বাট আলটিমেটলি কিন্তু তাদের চাকরি হয়ে যাচ্ছে। সো কৃষি যে গুচ্ছ পরীক্ষা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে মাস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে। আবার আমরা অনেকে মেডিকেলের পিছনে দৌড় দেয়, মেডিকেলের সিট কিন্তু 3000 মাত্র। তো এই মেডিকেলের প্রস্তুতির পাশাপাশি তুমি যদি কৃষির প্রস্তুতি নিয়ে রাখতে পারো, তাহলে তোমার জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আকারে কাজ করবে। ওকে, যদি কোনো কারণে মেডিকেলে না হয় তাহলে কিন্তু তোমার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে হয়ে যাবে। আমরা গতবার দেখেছি যে বড় যে বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর, এই বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনের টিকা কিন্তু অনেক কঠিন। তো যাদের প্রস্তুতি মানে তুমি যদি মনে করো যে অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে পারবা, তাদেরকে আমি বলবো এই বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করতে, বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোকে টার্গেট করতে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তুমি টার্গেট করো, তোমাকে কিন্তু হিউজ স্টাডি করতে হবে, তোমার জিপিএ ভালোভাবে থাকা লাগবে, তোমার প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাকে সমাধান করা লাগবে, সেই সাথে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর প্রশ্ন তোমাকে সমাধান করতে হবে। সো আমি যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো যে বড় বড় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে প্রস্তুতি নাও, সেই সাথে তুমি জিএসটির এক্সামও দিবা। আর যাদের প্রস্তুতি মোটামুটি বা যারা একটু কম পড়াশোনা করো বা যারা একটু দুর্বল মনে করো নিজেদেরকে, তাদেরকে অবশ্যই বলবো তুমি বড় বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি অবশ্যই অবশ্যই জিএসটি অ্যাডমিশন টেস্টগুলোতে অ্যাটেন্ড করবা। সেগুলোতে আবেদন করে হলেও রাখবা, পরীক্ষা পরে দাও বাট আবেদন করে হলে রাখবা, টাকার দিকে তাকাবা না। যদি টাকার দিকে তাকাও তাহলে কিন্তু তুমি ভালো জায়গায় পড়াশোনা করতে পারবা না। ওকে, বাংলাদেশে পড়াশোনা করতে কিন্তু বেশি খরচ লাগে না আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, ওকে, যেটা অন্যান্য দেশে অনেক টাকার প্রয়োজন হয়। বাংলাদেশে কিন্তু এত বেশি টাকা লাগে না, দেখা যায় যে 1000 টাকায় তুমি আবেদন করতে পারতেছো, 700 টাকায়, 500 টাকায় তুমি আবেদন করতে পারতেছো। ওকে, এই টাকাটা যে কোনোভাবে হোক ম্যানেজ করে তুমি আবেদন করে রাখবা, যাতে পরবর্তীতে
তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, তাহলে আমরা আরেকদিন ইনশাআল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সেদিন সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।